ঘটনার মুখে পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হংসরাজ আহির। প্রাক্তন স্বরাষ্ট্র দপ্তরের এই প্রতিমন্ত্রীর কনভয় ছুটছিল তাঁর এলাকা নাগপুরের চন্দ্রপুরে। সেখানে যাওয়ার পথে একটি লরি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা মন্ত্রীর কনভয়ে ধাক্কা মারে, যদিও অন্য গাড়িতে থাকার জন্য রক্ষা পান আহির। মুষলধারে বৃষ্টির জেরে মহারাষ্ট্রের পুনে জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও দেওয়াল ধসের ঘটনায় মারা গিয়েছেন 11 জন। প্রবল বৃষ্টির ফলে রাস্তাঘাট থেকে ঘর সমস্ত জায়গায় জমে আছে জল। একই সময় সিংহগড় রাস্তায় একটি গাড়ি থেকে একটি মৃতদেহ পাওয়া গিয়েছে। ভারী বৃষ্টির পরে পুনেও বারামতি দাউদ সাসওয়াদের আশেপাশের নিচু অঞ্চলে বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। তীব্র বর্ষায় বিধ্বস্ত মহারাষ্ট্রের পুনে ঘরবাড়ি ও দোকানপাট ডুবে গিয়েছে জলে। দেওয়াল ভেঙে ঘরের মধ্যে হুহু করে ঢুকছে জল। এনডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছেছে, 5 জন আহত হয়েছেন বলে সূত্রের খবর। উপত্যকায় বন্ধের 53তম দিনেও পরিস্থিতি আগের থেকে বেশ কিছুটা পাল্টেছে। যানবাহনের সংখ্যা তুলনায় কম, রাস্তায় নাগরিকদের চলাচলও আগের চেয়ে বেশ কিছুটা স্থিতিশীল। লালচকে দোকান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে, তবে অন্যদিকে লালমান্ডি, রাজবাগ, সনাত নগরের মতো আরও কিছু এলাকায় দোকানগুলি বেশ সক্রিয় রয়েছে। কাশ্মীর ইস্যু নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইপ এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। অন্যদিকে জাতিসংঘের সাধারণ বৈঠকের এবার দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে কাশ্মীর নিয়ে আলোচনা হতে পারে। কাশ্মীরের বাসিন্দারাও সে বিষয়ে আশাবাদী। প্রতিবারের মতোই এবারেও পুজোর আগে খাদ্যের গুণগত মান যাচাই করতে শহর জুড়ে অভিযান চালালেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। জাকারিয়া স্ট্রিটের একাধিক রেস্তোরাঁয় খাদ্যের মান খতিয়ে দেখতে ফুড কর্পোরেশনের টিম নিয়ে হাজির হয়েছিলেন তিনি। ষষ্ঠ শ্রেণীর ছাত্রের হাতে তৈরি 10 ইঞ্চি দুর্গা বাঁশ কাঠি ও মাটি দিয়ে তৈরি প্রতিমা ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, জামুরিয়ার বিড়ালা গ্রামের ওম মাঠ নামে একটি শিল্প সংস্থা তখন আসানসোলে বেশ কয়েকটি মণ্ডপ সজ্জার কাজ শুরু করেছে। একটি ছেলে প্রতিদিন সেই কাজ দেখতে আসত। 20 দিন পর হঠাৎ একটি দুর্গা প্রতিমা বানায় সে, যা আজ জনপ্রিয় হয়ে উঠেছে। নারদাকান্তে প্রথম গ্রেফতার হলেন আইপিএস এসএমএইচ মির্জা। গ্রেফতার করলেন সিবিআই আধিকারিকরা। গ্রেফতারের পর আজ সিবিআই তরফে আদালতে মির্জাকে হেফাজতে রাখার আবেদন করা হয়। তারপর জেরা করে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে নারদ কাণ্ডে। গোটা পৃথিবী এখন সংকটে, ক্রমশই বেড়ে চলেছে পৃথিবীর তাপমাত্রা। একদিকে পরিবেশ দূষণ, অন্যদিকে প্লাস্টিকের জর্জরিত পৃথিবী। কেন্দ্রীয় সরকারও প্লাস্টিক মুক্ত ভারত গড়তে পদক্ষেপ নিয়েছে, আর তাকে মাথায় রেখেই এবছরের সন্তোষপুর লেক পলি থিম দূষণমুক্ত পরিবেশ। ঘুরে দেখল এনএম নিউজ। বিবর্তনের ধারায় আমরা ভুলে যাই, যদি এমন হয় আমাদের সেই জিনিসগুলি ফিরে পাওয়া যেত তাহলে কেমন লাগবে আপনার? সেই পুরনো স্মৃতিরও মন্থন করছে সন্তোষপুর ত্রিকোণ পার্ক। ইম্প্যাক্ট শারদানন্দের 7-এর সেরা বাছাইয়ে রয়েছে এই ক্লাব। ঘুরে দেখল এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।